हेलो चिल्ड्रेन, गुड मॉर्निंग। ओ सबाई रेडी? ताहले आर समय नष्ट करब ना। आज के आरो एक बार आमी तुम्हादेर सुस्मिता मैम चले एसेछि तुम्हादेर जन्य एकटी नतून व्यंजन बर्ण निये। अच्छा, तुम्हरा तो बांगला व्यंजन बर्णेर तृतीय वर्ग अर्थात ट वर्गेर प्रथम चारटी वर्ण माने ट ठ ड ঢ এই বর্ণগুলি শিখে ফেলেছো। আজকে তোমরা তৃতীয় বর্গের শেষ বর্ণ অর্থাৎ মূর্ধন্য ন ব্যঞ্জন বর্ণের নামটা কি বললাম মূর্ধন্য ন শিখবে। সবাই ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, মূর্ধন্য ন কিভাবে লিখতে হয় সেটা শেখার আগে আমরা আরো কিছু কথা জেনে নেব এবং নতুন নতুন শব্দও শিখব। তোমরা এর আগে উঙ ইয় এই ব্যঞ্জন বর্ণগুলো জানার সময় শিখেছিলে যে এগুলো শব্দের শুরুতে ব্যবহার হয় না। মূর্ধন্য ন ঠিক সেরকম, শব্দের শুরুতে মূর্ধন্য ন এর ব্যবহার হয় না। এবার কি করব? ঠিক, আমরা দেখে নি কোন কোন শব্দে মূর্ধন্য ন ব্যবহার হয়। তাহলে চলো আমরা দেখে নি আমাদের প্রথম ছবিতে কি অপেক্ষা করছে। দেখো, বর্ণ, বর্ণ শব্দটিতে মূর্ধন্য ন এর ব্যবহার হয়ে থাকে। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তোমরা অনেক ধরনের বর্ণ শিখেছো, তাহলে বর্ণতে মূর্ধন্য ন থাকে। পরের ছবিতে দেখো কি আছে। দেখো, লবণ, লবণ শব্দটিতেও মূর্ধন্য ন এর ব্যবহার পাওয়া যায়, অর্থাৎ লবণ শব্দে মূর্ধন্য ন ব্যবহার করা হয়। তোমরা বাড়িতে লবণ তো নিশ্চয়ই দেখেছো এবং অনেকেই বাড়িতে নুন বলে থাকি আমরা, তাই তো? তাহলে এবার কি করব? এবার আমরা দেখে নেব আমাদের পরের ছবি। আমাদের পরের ছবি বীণা। বীণা একটি বাদ্যযন্ত্রের নাম। সরস্বতী ঠাকুরের হাতে থাকে এই বাদ্যযন্ত্রটিও তোমরা লক্ষ্য করেছো। তাহলে বীণা শব্দটিতে মূর্ধন্য ন ব্যবহার করা হয়। এবার দেখি পরের ছবিতে কি আছে। দেখো, প্রাণীটার নাম অনেকেরই জানা, হরিণ। ঠিক বলেছ, হরিণ একটি প্রাণীর নাম। হরিণ নামক প্রাণীটিও তোমরা অনেকেই দেখেছো এবং হরিণ শব্দটিতে মূর্ধন্য ন এর ব্যবহার হয়। আচ্ছা, এই প্রাণী যে শব্দটি আমি বললাম, সেই প্রাণী শব্দেও মূর্ধন্য ন এর ব্যবহার। তোমরা আরো অনেক প্রাণী দেখেছো, ছাগল, ঘোড়া, বাঘ এবং আরো অনেক প্রাণী, তাহলে প্রাণীতে মূর্ধন্য ন। পরের ছবিতে দেখো, পরের ছবি তৃণ। তৃণ, তৃণ শব্দটিতে মূর্ধন্য ন আছে এবং তৃণ মানে ঘাস। তোমরা হয়তো ছবিটা দেখে বুঝতে পেরেছো, তৃণ মানে ঘাস। এবার আমরা চলে আসবো আমাদের শেষ ছবি বান। বান মানে তীর। বান মানে কি বললাম? তীর। তাহলে ছোট্ট বন্ধুরা, আজকের নতুন ব্যঞ্জন বর্ণটি তো শেখা হয়ে গেল। শুধু তাই নয়, তোমরা অনেক নতুন নতুন শব্দ শিখলে এবং এটাও জানলে যে মূর্ধন্য ন কখনোই শব্দের শুরুতে বসে না। এখন তোমরা নিশ্চয়ই ভাবছো যে আজকে মূর্ধন্য নতে কিসের ছবি আঁকা শিখবে। আচ্ছা, আজকে আমি তোমাদের বান আঁকতে এবং মূর্ধন্য ন লিখতে শেখাবো। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা কপিতে সি ডব্লিউ এবং ডেট দিয়ে নেব। সি ডট ডব্লিউ মিন্স ক্লাস ওয়ার্ক। আজকে ডেট 1616.8
2020। এবার দেখো কিভাবে বান আঁকতে হয়। খুব সোজা এভাবে একটা দাগ দিলে বেঁকিয়ে, তারপর এপাশে একটা বেঁকিয়ে দাগ, আবার এপাশে, তারপর নিচের দিকে দেখো। ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবেই তোমরা করবে খাতায়। এই আমাদের বান আঁকা কমপ্লিট। এবার কি করব আমরা, একটা লাইন বাদ দিয়ে পরের লাইন থেকে শুরু করব। মূর্ধন্য ণ লেখার জন্য মাত্রার প্রয়োজন নেই। দেখো এভাবে একটা গোল দিয়ে ঘুরিয়ে দিলে, তারপর ওপর থেকে একটা লম্বা সোজা দাগ, আর পাশে এইভাবে মূর্ধন্য ণ। চলো লাইনের মাঝে লেখো মূর্ধন্য ণ। এবার আমরা লিখব লাইনের একদম শেষে মূর্ধন্য ণ। যে গোলটা তোমরা প্রথমে করছো তার মাঝে কিন্তু একটু ফাঁকা থাকবে। তাহলে মূর্ধন্য ণ লেখা তোমাদের শেখা হয়ে গেল। তোমরা এভাবে ক্লাস ওয়ার্ক এবং ডেট দিয়ে, ফুল ক্লাস ওয়ার্ক এবং পরের পেজে HW দিয়ে হোমওয়ার্ক কমপ্লিট রাখবে। আজকের ক্লাস এ পর্যন্তই। বাই বাই।